তালের সিজন আসছে, অথচ তালের বড়া খাবেন না তা কি হয়? স্বাদে ও ফ্লেভারে তালের বড়া কোনো জুড়ি নেই। তাহলে আর দেরি কেন, এই রেসিপিটি ফলো করে ঝটপট বানিয়ে ফেলুন মুচমুচে মজাদার তালের বড়া। স্টেপস: চালের গুঁড়া, ময়দা, গুঁড়া দুধ একসঙ্গে মিশিয়ে নিন। এবার অন্য পাত্রে তালের রস, দুধ, ডিম মিশিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করুন। এবার দুই মিশ্রণ আস্তে আস্তে একত্র করে ঘন করে ফেলুন। সম্পূর্ণ মিশ্রণ ঘন হয়ে আসলে মৃদু আঁচে ডুবো তেলে এক টেবিল চামচ করে মিশ্রণ ছেড়ে ভাজতে হবে। চামচ দিয়ে তেলে গড়িয়ে গড়িয়ে দুই পাশে হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিন। ভাজা শেষে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।